নেলসনের নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে 169 রান করেন সৌম্য সরকার, যা এশিয়ান ব্যাটসম্যান হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ ইনিংস। তামিম ইকবাল ও লিটন দাসের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে 150 রান পেরোলেন সৌম্য। লিটনের 176 পর এক ইনিংসে সর্বোচ্চ রান এখন এই ওপেনারের। আর কিউইদের বিপক্ষে টাইগার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসও এখন সৌম্যর দখলে। আগে সর্বোচ্চ ছিল 2015 সালে মাহমুদুল্লাহর 128, ক্যারিয়ারে সৌম্যর এটি তৃতীয় শত। 116 বলে স্পর্শ করেছেন ম্যাজিক ফিগার। শতকের পর 150 রানে পৌঁছাতে তার লাগে মাত্র 28 বল। শেষ পর্যন্ত 151 বলে 169 রানে থামেন সৌম্য। 22টি 4 ও 2টি ছক্কায় সাজিয়েছেন ইনিংস।